সবচেয়ে ভালো স্বামী স্ত্রী সম্ভবত বি গ্রুপ আর ও গ্রুপ, মানে গ্রুপটা ভিন্ন হলে বৈচিত্র্যময় আসে। বি আর ও, এ আর ও বা এ আর বি, মানে গ্রুপ রক্তের গ্রুপ ভিন্ন হলে বেশি ভালো। পৃথিবীতে সবচেয়ে বেশি আখেরাতমুখী মানুষ হলো বি গ্রুপের মানুষেরা, যাদের রক্তের গ্রুপ বি। এই টাইপের মানুষগুলি শতকরা 90 জন আল্লাহওয়ালা টাইপের হয়। আর ও গ্রুপের শতকরা 80 জন আল্লাহওয়ালা টাইপের হয়। ও গ্রুপের শতকরা 20 জন একটু দুনিয়াদার বেশি হয়, বি গ্রুপের শতকরা 10 জন দুনিয়াদার হয়, 90 জন অলি আল্লাহ টাইপের। এটা একটা গবেষণা। আচ্ছা, এ এ বি গ্রুপ, এ গ্রুপের শতকরা 80 জন দুনিয়াদার টাইপের হয়, 20 জন দিনদার টাইপের হয়। এ বি গ্রুপের এই অবস্থা। তো এই জন্য যাদের রক্তের গ্রুপ এ, এ বি ইত্যাদি, এদেরকে বেশি করে কোরআন শিখাইতে হবে, ওষুধটা বেশি দিতে হবে, সবাইকে দিতে হবে, ঠকাবেন না কাউকে, কিন্তু এরা একটু ঝুঁকির মধ্যে বেশি। কিছু মানুষ আছে, কিছু ছেলে আছে, আজান শুনলে তন্ময় হয়ে এই দুনিয়াতে নাই, হারিয়ে গেল। তারই আরেক ভাই আছে, সে হাসি খুশি, এর কোনো চেতনাই নেই, বেশ কম হয়। তো এই জন্য রক্তের গ্রুপ দেখেও অনেকটা আজকাল আইডেন্টিফাই করা যায় যে এই ছাত্রটা কেমন হতে পারে, ছাত্রীটা কেমন হতে পারে। ও গ্রুপ, ও গ্রুপেও বিশাল বিশাল অলি আল্লাহরা থাকে, বি গ্রুপেও থাকে, কিন্তু এ গ্রুপের মানুষরাও কোরআনের মাধ্যমে, এলমে দিনের মাধ্যমে তারাও ওই পর্যায়ে চলে যেতে পারে। তবে কষ্ট কষ্ট করতে হয়, তাদেরকে পরিশ্রম করতে হয় বেশি। আর বিয়ের ক্ষেত্রেও এখন রক্তের গ্রুপ বিপরীত দিকটা হলে বেশি ভালো হয়, যেহেতু এখন এগুলো জানা গেছে, জ্ঞান জানা গেলে জ্ঞানের উপরে আমল করতে কোনো দোষ নাই, ঠিক নয় কি? সেকুলারিজম, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী একজন শাসক কি মুসলিম হতে পারে? আসলে শাসক বলবেন কেন, শাসিত রা যদি থাকে। এখানে শাসক আর শাসিত ক্লাসিফিকেশন দরকার নেই, একজন মানুষ যদি সে সেকুলারিজম, গণতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি বিশ্বাস করে, এগুলি জাহিলিয়তের মতবাদ, এগুলি সবগুলো কি জাহিলিয়তের মতবাদ, শিরকি মতবাদ, এগুলির সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। কোরআন আর হাদিস বলে তোমার রক্ত, বর্ণ, তোমার ভৌগোলিক সীমারেখা যাই হোক না কেন, তুমি যদি মানুষ হও তুমি গোটা মানব জাতির ভাই, আর যদি মুসলিম হও বিশ্ব মুসলিমের তুমি ভাই, ঠিক নয় কি? এখানে জাতীয়তাবাদ, অমুকবাদ, তমুকবাদ যে কাট অফ করে রেখেছে, বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন করে রেখেছে মানব জাতিকে, এরকম ছিন্ন ভিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কালেমার ভিত্তিতে গোটা মুসলিম বিশ্ব এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমার বন্ধন গোটা বিশ্ব মুসলিমকে এক ঐক্যবদ্ধ উম্মায় পরিণত করে রেখেছে, কোনো বাগবাটারা করা যাবে না। কবরে গেলে যদি জিজ্ঞাসা করে মা দিনুক, কি মিয়া তোমার জীবন কর্ম কেমন ছিল, বলে সেকুলারিস্ট, হ্যাঁ সেকুলার ছিলাম আমি, একজন অমুক ছিলাম, তমুক ছিলাম, সাথে যেই লোহার হাতুড়ি রেডি, মুগুর, বেমের জাবাতিন মিনাহাদিদ, এমন লোহার মুগুর দিয়া বাড়ি মারবে যে ওই মুগুর দিয়া পাহাড়কে বাড়ি মারলে লাসর আর তোরাবান, পাহাড় মাটি হয়ে যেত, এরকম বাড়ি খাইতে কারা রাজি, রাজি আছেন?
হাত তোলেন। কোন সেকুলারিজম, কোন জাতীয়তাবাদ, গণতন্ত্র, হাবি জাবি কিছুই বলা যাবে না, সব বাদ দিয়ে বলতে হবে ভাই আমি ইসলাম ধর্মের লোক, আমি কি মুসলিম, আমার জীবন কর্ম ছিল ইসলামের উপর আমল করা, প্র্যাকটিসিং মুসলিম, ঠিক না? আল্লাহ আকবার, এইটাই হবে জবাব। একজন কুফুরি মতবাদে বিশ্বাসী লোকের কাছে ইসলামের কল্যাণ আশা করা যায় কিনা? অবশ্যই যায়। দুনিয়ার সমস্ত কুফরি মতবাদ পোষণকারীরা তাদের অজান্তে তারা ইসলামের খেদমত করে যাচ্ছে, টের পাচ্ছে না। ইসলামের সবচেয়ে বড় এক প্রচারক ছিল প্রেসিডেন্ট বুশ, কিন্তু টের পায় নাই, মরার পরে হয়তো টের পেয়েছে। কেমনে সে বিশ্বের সবচেয়ে বড় প্রচারক ছিল? জাকির নায়েকের চেয়েও সে বড় ইসলাম প্রচারক ছিল, কারণ বুশের যত লক্ষ চ্যানেল জাকির নায়েকের তো এত চ্যানেল নেই। আরাফার ময়দানে ডক্টর আরিফি আরব জাহানের বক্তা, উনি বলছেন আরাফার ময়দান মিনার ময়দানে দুই আমেরিকান তরুণকে আমি দেখলাম, আমার কৌতূহল জাগলো আমেরিকায় বসে কীভাবে ইসলাম পেলো এরা। আমি জিজ্ঞাসা করলাম তোমরা আজকে হজ করতে এসেছো মুসলমান হয়ে, তোমরা ইসলামের দাওয়াত কার কাছে পেয়েছ? ওরা হেসে দিয়ে বললো বুশের কাছে। আরে বুশের কাছে মানে বুশ তোমাদেরকে ইসলামের দাওয়া দিয়েছে? হ্যাঁ বুশই তো দিয়েছে। বলে কীভাবে? কাজে টুইন টাওয়ারের ধ্বংসের ঘটনা যেদিন ঘটলো আমেরিকার টুইন টাওয়ারে আগুন লাগলো না বিমান আক্রমণে, সেই দিন প্রেসিডেন্ট বুশ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন দুইবার উনি তার ওই ভাষণে ইসলাম ইসলাম এই শব্দটা উচ্চারণ করেছিলেন। এর আগে ইসলাম নামক কোনো কিছুর নামও আমি আর আমার এই ফ্রেন্ড শুনি নাই। এই তো কিউরিয়াসিটি জাগলো, কী ব্যাপার, ইসলাম কি ইসলাম কি? তার বক্তৃতা ভাষণ শেষ হওয়ার পর ইসলাম ইংলিশে লিখে সার্চ মারলাম, আর শুরু হলো জাকির নায়েকের বক্তৃতা, অমুকের বক্তৃতা, হাজার হাজার বক্তৃতা, তথ্য তথ্য আসা শুরু হলো। বারে আমরা তো ইসলাম পেয়ে গেছি। বুশে যদি জানতো যে আমি ইসলাম মুখে নিলেও কি বিপদ হইতে পারে, ইসলাম যে কি জিনিস এটা মুখে নিলেও মহাবিপদ কাফের, ইসলামের জয়, সে জীবনে ইসলাম নামে নিত না। এই দুই যুবক বলে আমরা তো ওই বুশ থেকে ইসলাম পাইছি। আল্লাহ তাআলা কি করেন, কার মুখের কথা সারা ওয়ার্ল্ডের মিডিয়ায় একযোগে সম্প্রচার হবে, আল্লাহ ইসলাম প্রচারের জন্য ওই লোকটারে আগে বাছাই করেন। তো বুশের যুগে আল্লাহ দেখলেন, আল্লাহ আলম আমার যেটা মনে হয়েছে যে বুশ ছাড়া এত বড় মুখ বর্তমান যুগে আর নাই। এই লোকের মুখে যদি ইসলাম শব্দটা আসে, আসুক না সে দুর্নাম করুক সমস্যা নেই, কিন্তু ইসলামটা খালি বলুক, জনগণ শুনুক কিরে ইসলাম কি, খালি এই প্রশ্নটা ছড়ে দেখ, আর কিছু লাগতো না, তাহলে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। আল্লাহ আকবার, হয়েছেও তাই। ইন্নাল্লাহা লা ইউয়াইয়িদু হাযাদ দীন বিরাজুলিল ফাজির ওয়া বিআকওয়ামিন লা খালাক লাহুম, আল্লাহ নবী বলেন আল্লাহ এই দীনকে সাহায্য করবেন ফাসেক ফাজির দিয়া, আর এমন কাফের দিয়া যে কাফের আখিরাত বলতে কিছু নেই, তারেও আল্লাহ তার অজান্তে আল্লাহ দিনের খাদেম বানিয়ে রাখবে, সে টের পাবে না। এই যুগেও ইসলামের কিছু খাদেম আছে, নাম নিলে ওরা টের হয়ে যাবে, যেন নিতেছি না, চলুক ওরা ইসলামের দুর্নামে করুক সমস্যা নাই, জনগণ খালি ওদের মুখ থেকে ইসলাম নামটা পাইলেই এনা, আর কিছু লাগবে না, ঠিক নয় কি? একটু আগে চেয়ারম্যান সাহেব বলে গেলেন না, প্রথম করোনা ভাইরাস পাইছি এক বক্তার মুখে, এর আগে করোনা কি জিনিস জানতাম না। একটা নাম পাইলেই তো এনাফ, নামের ভিতরে তো হাজারো ব্যাখ্যা বিশ্লেষণ তথ্য তত্ত্ব লুকিয়ে থাকে, ঠিক না? অতএব কুফুরি মতবাদে বিশ্বাসীদের দ্বারা যুগে যুগে আল্লাহ বহু খেদমত নিয়েছেন ইসলামের, বহু খেদমত এখনো নিচ্ছেন, সুবহানাল্লাহ। ইদানিং এক কপাল পোড়া ম্যাক্রোন,
এই লোকের দ্বারা যে নবীজির মহাব্বত কি পরিমাণ মুসলিম জাতির মধ্যে আল্লাহ বাড়াই নিছে, এইটার কোনো হিসাব নিকাশ কোনো ক্যালকুলেশন করে বলা যাবে না। আল্লাহ আকবার। নবী প্রেমিকরা সবাই মোটামুটি নিজ নিজ জায়গায় ঘুমন্তই ছিল, এই লোকে জাগায় দিছে, অগ্নিকুণ্ডে ফু মারলে ছোট্ট আগুন আচ্ছার আগে মোমবাতিতে ফু দিলে নিভে যায়, আর বিশাল অগ্নিকুণ্ডে ফু দিলে আগুন আরো আরো বেড়ে যায়, বাতাস দিলে আগুন আরো চেরাগের মধ্যে পাখা দিয়ে এক থাপ্পড় দিলে নিভে যাবে, কিন্তু বড় অগ্নিকুণ্ডে যত হাওয়া দিবেন সে আরো হাওয়া থেকে অক্সিজেন নিয়ে আরো বেশি আরো জ্বলবে, ঠিক না, আরো লাফায়। তো এরকম আর কি, নবীজির মহব্বতে ম্যাক্রো কি বাড়ানি বাড়াইছে আলহামদুলিল্লাহ। ওর কিন্তু কপাল পড়ছে, মুসলমানদের কপাল জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। হুজুর, জমির খাজনা দিলে সুদ মাফ হয় কিনা? বাবারে, খাজনার সাথে সুদের কি সম্পর্ক? খাজনার সাথে সুদের কোনো সম্পর্ক নাই। জমির খাজনা দিলে জাকাত মাফ হয় কিনা এইটা না প্রশ্ন হইতে পারত, যে একটা তো দিছি ওষুধ দেওয়া লাগবে কিনা, কিন্তু জমির খাজনা সুদ বাবা তোমার এর মারেফত আমি বুঝতে পারলাম না। ফসলটা নিলাম পকেটে, হয়তো সুযোগ পেলে একটু গবেষণা করবো যে সুদের লোকে খাজনার কি সম্পর্ক। হ্যাঁ কট লাগাইলে, হ্যাঁ কট, কট তো চিনি, তো খাজনা দিলে সুদ মাফ হয় কিনা? ও বকেয়া সুদ নেয়, ও খাজনা দিলে সুদ মাফ হবে কিনা? ও ওরা সুদও নেয় না, ওটা কি সুদ না জরিমানা? সুদ লেখা আছে, ও লেখা থাকলে তো সুদই। জমির খাজনা দিলে সুদ মাফ হয় কিনা? ও এটা তো আপনি তহসিলদারকে প্রশ্ন করবেন। এখন এখানে তহসিলদার কেউ থাকলে উনি দাঁড়াতে পারেন যে খাজনা দিলে আপনারা সুদ মকুব করেন কিনা, এটা হুজুরের মাসলা না, জানি না, আমার শ্রোতার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, ঠিক আসলে আইডিয়া করতে পারতেছি না। হুজুর, নামাজের কেরাতে অংশগ্রহণ করতে না পারলে রুকুতে তসবিতে নামাজ ধরলে ওই রাকাত সম্পূর্ণ হবে কিনা? হ্যাঁ, রুকু যদি পান, মানে আদরাকার রুকু ফাকাত আদরাকার রাকা, রুকু পেলে রাকাত পাওয়া হয়, যদিও এটাতে আর একটা মতো আছে অপশনেবল, তবে এই মতটা শক্তিশালী। সহি বুখারিতে আবু বুরদাহ ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহুর হাদিস আছে যে উনি নবীজির পেছনে রুকু পেয়েছিলেন, নবীজি আর ওই রাকাত তাকে পুনরায় পড়তে বলেন নাই। প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা দয়া করে জানাবেন। ব্যাপারে এইটা কোনো কোরআন হাদিসে নাই, এইটা নাই। এখন আমরা তো শরীয়ত নিয়ে বহস করি, তাই না? নবী সাল্লাল্লাহু সাল্লামের 11 স্ত্রী ছিল, নবীজি তার আগের স্ত্রীদের সাথে তাদের কাছে অনুমতি নিতে হয়েছে এমন কোনো সিরতের কিতাবে, বুখারি মুসলিম তিরমিজি কোনো হাদিসের কিতাবে কোথাও নেই, হয়তো বাংলাদেশের কিতাবে থাকতে পারে, ইসলামের কিতাবে এটা নাই। আমি আমার বাসায় ওয়াইফাই নিয়েছি, আমার বন্ধুরা যদি টাকা দিয়ে ওয়াইফাই ব্যবহার করে, যদি গুনাহের কাজ করে, তাহলে আমি কি গুনাহের অংশীদার হব? হ্যাঁ, যুগোপযোগী প্রশ্ন, অবশ্যই হবেন। আপনি যদি দোকান ভাড়া দেন মদ ব্যবসার জন্য, আপনার ভাড়া করার দোকান নিয়ে এসে মদ ব্যবসা করলো, আপনার দোকান ভাড়া নিয়ে বিড়ি সিগারেট বিক্রি করলো, আপনার দোকান ভাড়া নিয়ে পণ্য ছবির ব্যবসা করলো, আপনি সমান তালে গুণাগার হবেন। যদি গুণাগার নাই বা হবেন, তাহলে সূরা মায়দা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলতেন না, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজ
শরিয়ার সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করো না, যদি করো পাপী হয়ে যাবা। এখন আপনি সিগারেট বিক্রেতার কাছে দোকান ভাড়া দিলেন মানে সিগারেট বিক্রির কাজে সাহায্য করলেন, পণ্য ছবির জন্য দোকান ভাড়া দিলেন মানে এসব জিনা ব্যবিচারের ছবি ছড়িয়ে দেওয়ার জন্য তাকে হেল্প করলেন, ঠিক নয় কি? তাইলে ওয়াইফাই বন্ধুর কাছে তুলে দিলেন আর বন্ধু ওয়াইফাই দিয়া আরেকজনের ওয়াইফের সাথে প্রেম করছে, তাহলে কি হলো? সাহায্যটা কে করলেন? আপনি করলেন। কিয়ামতের ময়দানে আপনিও হ্যান্ডকাপ পরে আল্লাহর দরবারে আসামি হয়ে উঠবেন, উঠবেন না, উঠে উপায় নেই। এই জন্য এগুলির ক্ষেত্রে সাবধান থাকতে হবে, নিজের ওয়াইফাই নিজের কন্ট্রোলে রাখবেন। কোনো বিশ্বাস নেই আরেকজনে নিয়ে যে আপনার জন্য তাহাজ্জুদের বিবরণ শুনবে। এখানে আমাদের সমাজে প্রায় জায়গায় দেখা যায় কবরে লাশ রাখার পর মাটি দেওয়ার সময় একটি দোয়া পড়া হয়, মিনহা খলকনাকুম। এই দোয়া পড়লে মৃত ব্যক্তির জন্য কোনো সওয়াব হবে কি না? না, এইটা এইখানে পড়ার মতো আসলে কোনো হাদিস নাই। এখানে যেটা পড়ার মতো আছে লাশ কবরে না বাবার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ এটা আছে, তবে কবরের পাশে কেউ কোরআন পড়লে মৃত ব্যক্তিরা শান্তি পাবে এটা মোটামুটি প্রমাণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি গোরস্থানে গিয়ে লম্বা কেরাত কোরআন পড়েছেন, এটা হাদিসের সহি হাদিসে প্রমাণিত আছে। তো এজন্য কোরআন শুনলে, সালাম শুনলে, আল্লাহ জিকির শুনলে এর একটা ফাইজ বরকত সওয়াব, এর একটা রহমত তাদের ওখানেও চলে যায়, চলে যায়। ইউটিউবে জনপ্রিয় একজন ইউটিউবার নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন, বাস সে বাতিল। ইমাম মাহাদি নিজে কখনো নিজেকে মাহাদি দাবি করবেন না। কুল্লমানি দাল মাহাদুইয়া ফাহুয়া কাজ্জাবুন বাতিল। এবং মাহাদি যেই কেউ দাবি করুক তার ব্যাপারে চিন্তা ভাবনার স্টাডি করার কোনো দরকার নেই, চোখ বন্ধ করে সে বাতিল। কারণ যদি সে প্রকৃত মাহাদি হতো কখনো বলতো না যে আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদি কখনো নিজেকে মাহাদি পরিচয় দেবে না, সে পালাবে, তাকে মাহাদি বলে মানুষ ধরতে যাবে, সে আরো পালিয়ে যাবে, নিজে আত্মরক্ষার জন্য পালিয়ে যাবে। এত বড় উম্মতের বোঝা সে নিতে মোটেও চাইবে না। তারপরে সাতজন আলেমের নেতৃত্বে 313 যারা মাহাদি শনাক্ত করে ধরবে, ওরা বলবে যদি দায়িত্ব না নাও একবারে তলোয়ার দিয়ে তোমার কাজ সাফ করে ফেলবো আজকে। যখন দেখবে যে এখন মেরেই ফেলবে এরা আমাকে, তো কি করবে, ঠেকাই পড়াচ্ছা। এই হলো ওনার অবস্থা, বুঝেন না, তলোয়ারের ডরে উনি দায়িত্ব নেবেন। আর আর এই লোক ইউটিউব খুলে আই এম মাহাদি, এটা মিথ্যুক, চরম মিথ্যুক, মিথ্যাবাদী, কাজ্জাব। হয়তো বা ভিতরে ভিতরে দেখবেন ইহুদিদের জায়নিসদের দালাল, জায়নিসদের দালাল। সত্য ইমাম মাহাদিকে কলুষিত করার জন্য এরা একটা চেইন তৈরি করতেছে ভণ্ড মাহাদিদের, যাতে আমরা আসল জন যেদিন আসবে তাকেও ভণ্ড মনে করি, এই জন্য একটা চেইন তৈরি করতেছে। এটা করা হয় এজেন্ডা বাস্তবায়ন করে, এটা মিথ্যাবাদী কোনো সন্দেহ নেই। আর ইমাম মাহাদি আসবে কাবা শরীফে বাংলাদেশে আসলো করতে, বুঝেন না। যা হোক, এটা বাংলাদেশ সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, একে গ্রেপ্তার করে উচিত শিক্ষা, যথাযোগ্য শাস্তি দেওয়া, যাতে সে জাতিকে বিভ্রান্ত করতে না পারে। হুজুর, জুহুদ মূলত কি? আর্থিকভাবে দৈন্যতার সাথে জীবন পরিচালনায় কি জুহুদ? জুহুদ মানে দরবেশী, সন্ন্যাসী জীবন, সন্ন্যাসী। মুসলিম সবাই রাতের সন্ন্যাসী, দিনের সংসারী রাতের সন্ন্যাসী। রাত্রে আস দুনিয়ার সাথে সম্পর্ক নাই, আসমানের সাথে একটু পরে ঘুম পেড়ে দুনিয়ার সব জেলের কয়েদি কয়েদখানা ছেড়ে মুক্ত আকাশে ডানা মেলবে, তাই না? মন্ত্রী, এমপি, রাজা, বাদশাহ, ধনী, শিল্পপতি সব টাকা পয়সা ছেড়ে ফেলে সেই আকাশে চলে যাবে, সুখী দুঃখী সব আসমানে। দুনিয়া নিয়ে আর কি কাজ, ঠিক নয় কি?
الله يتوفى الأنفس حين موتها মৃত্যু সময় আল্লাহ তাআলা মানুষের রূহগুলিকে নিয়ে যান আর যার ফাইনাল মৃত্যু আসেনি ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা ঘুমের সময় সব মানুষের আত্মা আল্লাহ তাআলা নিয়ে যান যদি কাফের হয় অমুসলিম হয় তার আত্মা আকাশে অনুমতি পায় না আকাশের নিচেই জিন শয়তান শয়তানদের সাথে শপিং মলে সিনেমা হলে আড্ডা হাবিজাবি এগুলি থাকে আর যে কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানুষ আকাশ তার গেট খুলে দেয় আরশের নিচে গিয়ে সে সেজদা করে ফাইন কানা তাহিরান সাজাদা তাহতাল আরশি বুখারীর হাদিস আল্লাহ নবী বলেন আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহি হাদিস যদি অজু করে ঘুমায় এই মানুষটি তাহলে সরাসরি আল্লাহর আরশের নিচে সেজদা করার অভূতপূর্ব সম্মান সে লাভ করে আল্লাহু আকবার আর যদি সে অজু না করে ঘুমায় সাজাদা বাঈদান আনিল আরশে আল্লাহর আরশ থেকে একটু দূরে সেজদা করে অজু না করে যদি ঘুমায় তো ঘুমাবার আগে অন্তত তায়াম্মুম করে হলেও শীতের দিন অজু করতে হয়তো কষ্ট লাগে বা কারো অজু রাখতে পারে না অন্তত তাইমুম করে হলো ঘুমাবেন তাইমুম তো অজু অক্ষমের জন্য এটাও কি একটা অজু তো এই জন্য অবশ্যই আত্মাগুলি যখন উপরে চলে যায় পবিত্র অবস্থায় যাতে যায় কারণ আর ফিরে নাও আসতে পারে এই জন্য তো ঘুমের একটা দয় এমন আছে ফাইনাম সাক্তাহা ফারহামহা আল্লাহ রুটা তো চলে গেল যদি আপনি রেখে দেন আপনার কাছে আর ফেরত না দেন তাহলে জান্নাত দিন আমাকে রহমতের যে খনি জান্নাত সেখানে রেখে দেন ওয়াইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালেহিন যদি আত্মাকে ছেড়ে দেন তাহলে দুনিয়াতে আসলে এসব ইউটিউবের হাতে ছেড়ে দেন না ফেসবুকের হাতে ছেড়ে দেন না সিনেমা হলিউড বলিউডের হাতে ছেড়ে দেন না আমাকে আপনার ওলিয়া ওলিয়া নেককারদেরকে আপনি যেভাবে হেফাজতে রাখেন আমার রুটাকে সেইভাবে হেফাজতে রাখবেন যদি ছেড়ে দেন তো জুহুদ আরবি শব্দ জুহুদ মানে তো সন্ন্যাসী হওয়া আমরা সবাই রাতের সন্ন্যাসী ইনশাআল্লাহ রাত আমাদের আধ্যাত্মিক টাইম রাত তিনটার পরে সবচেয়ে বড় আধ্যাত্মিক পিরিয়ড স্পিরিচুয়াল পিরিয়ড আত্মার উন্নয়নের পিরিয়ড আকরামু মা ইয়াকুনু রাব্বু মিন আবদিহি জাওফুল লাইলিল আখির আল্লাহ বান্দার সবচেয়ে কাছে আসেন শেষ রাতে এজন্য আত্মার উন্নতি শেষ রাতের ইবাদত তাহাজ্জুদ দুরাকাত হলেও পড়বেন এটা যে কি জিনিস আল্লাহু আকবার দুনিয়ার কোন নবী রাসূল আউলিয়া আউলিয়া কেউই শেষ রাতে তাহাজ্জুদ ছাড়া নবী রাসূল হইতে পারেন নাই নবী রাসূলের মর্যাদা ধরে রাখতে পারেন নাই কোন আউলিয়া আউলিয়া শেষ রাতের এই আহাজারি ছাড়া আউলিয়া আউলিয়া হতে পারেন নাই ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আল্লাহর সব নেককার বান্দারাই শেষ রাতে আল্লাহর কাছে ইস্তিগফার করে আল্লাহু আকবার আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক টাইম সবচেয়ে বড় টাইম হলো শেষ রাতেরটা এ সময় আত্মার যে উন্নয়ন ঘটে আল্লাহকে সেজদা দিলে ২৪ ঘন্টার মধ্যে এত সুন্দর আধ্যাত্মিক টাইম আর নাই কিন্তু কপাল পোড়া এই যুগের মানুষ রাত ১২টায় ঘুমায় ৮টায় ৯টায় জাগে বুঝেন না বড় দুর্ভাগা জাতি অবশ্যই এমন টাইমে ঘুমাবেন যে টাইমে ঘুমালে অন্তত শেষ রাতে জাগতে পারেন আল্লাহ তৌফিক দান করুন তো জুহুদ সন্ন্যাস জীবন যদি আমি দুই কথা এর ব্যাখ্যা দেই তাহলে ব্যাখ্যাটা এরকম হবে যে একজন মুসলিম সেই সন্ন্যাসী এবং সংসারী যে দুনিয়ার ঘর সংসারের সমাজ সংসারের সমাজ রাষ্ট্রের হেন কাজ নাই যা সে করে না দুনিয়ার উসিলা আসবাব পুরা দমে সে গ্রহণ করে
দুনিয়ার উসিলা আসবাব উপকরণ সব গ্রহণ করার পরে এরপরে আল্লাহর কাছে এমন তাওয়াক্কুল করে যেমন উসিলাগুলি কিছুই না, আল্লাহ সব তুমি। তার মানে উদাহরণ দেই, কৃষক এমনভাবে কৃষিকাজ করবে, এক নম্বর বীজ, এক নম্বর সার এবং চাষবাসও এক নম্বর পদ্ধতির, বেড়াগোড়াও এক নম্বর, মানে উসিলাগুলি সব হান্ড্রেডে হান্ড্রেড নেবে, এমনভাবে নেবে তাহলে দেখলে মনে হবে যে মস্ত বড় দুনিয়াদার শুধু। এই জন্য এত গুরুত্ব দিয়ে সব জিনিস এত যাচাই বাছাই করে নিচ্ছে, সব জমিনে এক নম্বর এক নম্বর এক নম্বর দেওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ কিছুই করিনি, তুমি না দিলে আমার কিছুই নাই। হান্ড্রেড পার্সেন্ট তাওয়াক্কুল, হান্ড্রেড পার্সেন্ট দুনিয়া গ্রহণ করে হান্ড্রেড পার্সেন্ট তাওয়াক্কুল গ্রহণ করা, এটা হলো জুহুদ, এটা হলো দরবেশি, এটা হলো সন্ন্যাসী জীবন। কিন্তু দুনিয়ার কিছুই নিল না, বসে বসে তসবি জপে, চাকরি নেই, ব্যবসা নাই, কৃষি নেই, কিছুই নেই, আরেকজনের দিকে চাইয়া দিছে, ও হাদিয়া আনবে তো আমি খাবো, এটা আসলে জুহুদ না, এইটার দরবেশি কয় না, দরবেশি রাতেও করব আমার দরবেশি, দিনের দরবেশি হলো কর্ম করা, রাতের দরবেশি হলো জিকির করা, এবাদত করা, স্পিরিচুয়াল টাইম পার করা, দুইটা দুই। আমার সর্বশেষ প্রশ্ন, আমি একজন নারী, আমার দশটি ফরজ রোজা ওজরে ভাঙ্গা হলো, পরে যদি ভেঙ্গে ভেঙ্গে থাকি এবং আজ একটা, দুই দিন পরে আরেকটা, তিন দিন পরে একটা থাকলে কোনো সমস্যা হবে কি? না বোন, কোনো সমস্যা হবে না, আল্লাহ নিজে বলেছেন যতগুলো রোজা ভেঙ্গেছে গনে গনে ততগুলো রোজা রেখে দিলেই হবে, একসাথে রাখলো না, দুই সাথে রাখলো না, তিন সাথে রাখলো, এটার কোনো দরকারই নেই, সংখ্যা সমান হলে হইলো, দশটা মাংস দশটা কাজা করেছ, কীভাবে রাখবো, এক মাসে একটা না এক মাসে দুইটা, একসাথে দুইটা না ভিন্ন ভিন্ন দুইটা, তোমার ইচ্ছা, কোনো শর্ত নাই। জি, একটা ছেলে মনে হয় সে একটা মেয়ের পিছনে ২০,০০০ টাকা ব্যয় করার, নাকি নিজের মেয়ের জন্মদিন, নিজের মেয়ের জন্মদিনের জন্য ২০,০০০ টাকা ব্যয় করবে বলে নিয়ত করেছিল, পরে মাহফিলের কথা শুনে সেই ২০,০০০ টাকা মাহফিলের জন্য দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সে যদি মেয়ের জন্মদিনে খরচটা করতো তাহলে পাপ হতো, ইসলামে এটা নাই, কিন্তু এই মাহফিলে দিয়েছে, এইবার সে বিশাল একটা নেক আমল করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যেইভাবে ধর্ষণ বেড়েছে এর থেকে বাঁচার ইসলামিক উপায় কি? একমাত্র উপায় হলো বিবাহ পানির মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া, সব যুবক পরিবার গঠন করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাহফিল শেষ করলাম, একটা দোয়া করে দেই, আল্লাহুম্মা আমিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আপনার জন্য এই মাহফিলে আমরা এসেছি, আপনার জন্য বলেছি, আল্লাহ আপনার জন্য শুনেছি, আমাদের নিয়তের মধ্যে ত্রুটি থাকলে সেই ত্রুটি